Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ব্লগটা দেখে আপনাদের যদি কারো কোনো উপকার হয়, আশা করি উপকার হবে। তো কারো যদি উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করবো, আর আপনাদের জন্য ভিডিওটা বানানো। তো আমার মেশিনটা হচ্ছে আসলে ফার্স্টে কীভাবে পানি কতটুকু স্লো হচ্ছে সেটা দেখানো হয়নি, তো সেটা দেখাবো আসলে ভুলেই গেছি। তো যাই হোক, খুলে ফেলছি যখন, তো এই তো আমার মেশিনের পিছন সাইডে আমি হচ্ছে পিছন সাইডটা খুলে নিলাম যে পানি কেন পড়তেছে। তো আমার মনে মনে চিন্তা হোক করে দেখলাম, ধারণা করলাম যে সম্ভবত ওই যে পানির লাইনটা ঠিক এই যে জায়গাটা, এখানে আপনাদেরকে তো আমি দেখাইলাম ফার্স্টে ফোকাস করে যে হচ্ছে ওখানে প্রচুর আয়রন বা পানির ময়লা হচ্ছে জমে গেছে। ছাঁকনি দিয়ে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ইটের মানে ছোটো ছোটো পাথরের মতো আসলে পানির আয়রন, এটা এই ছাঁকনির মধ্যে জমা হয়ে গেছে, যার কারণে আমার মেশিনের মধ্যে একদম পানি এত স্লো আসছিল। তো মনে করলাম আচ্ছা এটা খুলে তো নিজেই পরিষ্কার করতে পারি, তো আমি নিজেই পরিষ্কার করলাম। তো কীভাবে পরিষ্কার করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো পাইপটা খুলে দেখলাম ওখানে যথেষ্ট পরিমাণ ময়লা আর হচ্ছে আয়রন জমেছিল, তো এরকম একটা ব্রাশ দিয়ে আমি এটা পরিষ্কার করে নিলাম। এই তো দেখতে পারতেছেন এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো অনেক বেশি ওইখানে ময়লা ছিল, তো ওইখানে একটু আমি সাবান পানি ঠিক না, পাউডার ভিনেগার আর হচ্ছে হচ্ছে বেকিং পাউডার দিয়ে একটা রেমেডি তৈরি করছি, যেটা দিয়ে হচ্ছে এগুলো পরিষ্কার করার জন্য। তো এটা দিয়ে খুবই সুন্দর পরিষ্কার হচ্ছে। আর এরকম একটা ছোটো ব্রাশ লাগবে, কারণ এই পাইপগুলো তো অনেক ছোটো, তো যার কারণে এভাবে পরিষ্কার করতে সুবিধা হবে একটা ছোটো ব্রাশ দিয়ে। এরকম একটা ছোটো ব্রাশ আপনাদের যদি ওয়াশিং মেশিন এরকম প্রবলেম থাকে, তো এভাবে আমার এই ভিডিওটা দেখে আপনারা ফলো করে তো আপনাদের এই ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো আশা করি আজকে মোটামুটি যথেষ্ট পরিমাণে আমি বলবো যে মেশিন পরিষ্কার করার জন্য, ওয়াশিং মেশিন পরিষ্কার করার জন্য যতটুকু পরিষ্কার করা প্রয়োজন ঘরোয়াভাবে, আমি মোটামুটি যথেষ্ট পরিমাণেই নিজে থেকে পরিষ্কার করছি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনারাও দেখে এভাবে করলে ইনশাল্লাহ করতে পারবেন, মেশিনের কোনো প্রবলেম হবে না, বরঞ্চ মেশিনটা আপনার আগের চেয়ে ভালো হয়ে যাবে। তো এভাবে আসলে আমাদের সব কিছুর সংসারের জিনিস যেগুলো আমাদের আছে আমরা মহিলারা খুবই যত্ন করি, আমার মনে হয় এক মানে সন্তানের মতোই ঠিক আমরা আসলে যত্ন করি এটা। তো সেটাই আর কি, যাই হোক। তো এই তো হচ্ছে সেই যে সাবান পানি আমি একটু হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে গুলিয়ে এই তো পিছন সাইডটাও মুছে নিচ্ছি। তো এই তো এখন হচ্ছে ওই পাইপটা লাগিয়ে নেব, কারণ পাইপটা অনেক বেশি হচ্ছে ময়লা ছিল, তো ওটা আমি ধুয়ে মুছে নিলাম। আর এটা হচ্ছে পিছন সাইডটা একটু আমি খুলে দেখতেছি যে আসলে আমার পিছন সাইড মেশিনের মধ্যে এক ধরনের শব্দ হয়, তো আমি আসলে চিন্তা করতেছি অনেকদিন ধরে মেশিনে এত শব্দ হচ্ছে কি কারণে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো আমি এর জন্য একটু পিছন সাইডটা এভাবে খুলে দেখলাম, তো দেখলাম যে আসলে তেমন কিছুই না, এখানে তো ফাঁকা, এখানে দেখার মতো বা এখানে কিছু খোঁজার মতো কিছুই নাই, আমি কিছুই পেলাম না। তো যাই হোক, একটু ঝুল ছিল সেটা হচ্ছে আমি পরিষ্কার করে নিলাম, এখন হচ্ছে ওটা আবার লাগিয়ে নিচ্ছি। তো কীভাবে খুললাম, খুলে দেখলাম বা লাগিয়ে নিলাম, তো হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন। আর যাদের হচ্ছে সিঙ্গারের, আমার ওয়াশিং মেশিনটি সিঙ্গারের, অবশ্যই অনেকদিন আমি 3 বছর যাবৎ এটাকে ব্যবহার করতেছি, এটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো আপনাদের যাদের আছে তারা এভাবে ওয়াশ করাটা এভাবে করে নিতে পারেন, আর যাদের নেই তারা চাইলে কিনতে পারেন, কারণ কাপড় ধোয়াটা আসলে খুবই ইজি হয় ওয়াশিং মেশিন থাকলে। আর হচ্ছে কি বলবো, কাপড় ধোয়াটা আসলে আমাদের জন্য খুবই এখন প্রবলেমের, তো একটা ওয়াশিং মেশিন আসলে আমাদের সবারই দরকার। তো যাদের সামর্থ্য আছে তারা কিনবে, না যাদের সামর্থ্য নাই তো বলার তো কিছু না, অবশ্যই কাপড় চোপড় নিজে ধুতে পারলে তো অবশ্যই অনেক ভালো, হাতে ধোয়া আর মেশিনে ধোয়া কিন্তু অবশ্যই একরকম হয় না, জিনিসটা একটু তো তফাৎ থাকেই। তো হাতের কাজ আসলে খুবই কি বলবো, হাতের কাজ তো ভালো হয়ই,
তো আমি যে রেমেডিটা তৈরি করছিলাম সেটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, তো সেটা আমি এখন আবার শেয়ার করলাম। যেখানে এক চামচ কাপড় ধোয়া পাউডার আর এক চামচ দিয়ে দিলাম আপনার বেকিং পাউডার, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আপনার হচ্ছে ভিনেগার। তো এটা দিয়ে আসলে পরিষ্কার করলে সব কিছু খুব ভালো পরিষ্কার হয়, দাগগুলো একদম উঠে যায়। তো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন, যেটা আমি ফার্স্টে করছিলাম না। তো এই তো, তো এটা করে নিচ্ছি, করে এখন পুরো মেশিনটা পরিষ্কার করে নেব আমি ভিতরে। আরও অন্য অন্য যেখানে আমরা পাউডার দেই সেই জায়গাটাও অনেক হচ্ছে আয়রন হয়ে মানে লাল হয়ে গেছে, তা আমি অনেক চেষ্টা করছি পরিষ্কার করার, খুব বেশি পরিষ্কারও করতে পারিনি, তবে যতটুকু করতে পারছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আশা করি আজকে এ টু জেড মেশিনের আর কি পরিষ্কার করার সব টিপসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই তো, আমাদের বাসায় পানির প্রচুর আয়রন, প্রচুর আয়রন একদম, মানে আসলে দেখতেই পাচ্ছেন যে এই পাউডার দেওয়ার এই জায়গাটা এত মানে লাল হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে। তো আমি এটা প্রায়ই পরিষ্কার করি কিন্তু তারপরে একদম সুন্দরভাবে পরিষ্কার হয় না, কারণ প্রচুর আয়রন, পানিতে প্রচুর আয়রন। তো এই তো, তো আমি সাইডে এই সাইডগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে হচ্ছে একটা ব্রাশ দিয়ে ওটা আমি হচ্ছে ঘষে ধোবো। তো এখন হচ্ছে যেই রেমেডিটা আমি তৈরি করলাম সেটাই হচ্ছে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এখন মেশিনের ভিতরে একটা ছাঁকনি থাকে, এই ছাঁকনিটা অনেক মেশিনের, অন্য অন্য মেশিনের দেখলাম দুইটা তিনটা, আমার মেশিনে একটা হচ্ছে সিঙ্গার মেশিনে একটাই। তো দেখতে পাচ্ছেন এই ছাঁকনিটা কীভাবে খুলতে হয়, আর ওর মধ্যে কাপড়ের যে সুতাগুলো থাকে ওর মধ্যে গিয়ে আটকে যায়, তো সেই সুতাগুলো আমি ফেলে দিলাম। তো ওইখানেও আমি হচ্ছে ব্রাশ দিয়ে একটু লাগিয়ে নিলাম। এবার মেশিনটা ততক্ষণ হচ্ছে একটু রেস্টে থাকুক ওগুলো লাগানোর পরে, যাতে করে ময়লাগুলো ভালোভাবে উঠে যায়। এখন ছাঁকনিটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সঙ্গে নিয়ে রান্নাঘরে, যে হচ্ছে এইভাবে ব্রাশ দিয়ে ওই আমি যেই রেমেডিটা তৈরি করছি ওটা এইভাবে লাগিয়ে এভাবে করে পরিষ্কার করলে আশা করি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি পরিষ্কার করছি, তো সবই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আসলে আমি মাঝে 15 দিন পর পরই পরিষ্কার করি, যদি অতিরিক্ত আমরা হচ্ছে আমরা প্রতিদিনই মেশিনে কাপড় চোপড় ধোয়া হয়, এমনও আছে যে মাঝে মধ্যে দিনে দুবারও ধোয়া হয়ে যায়। তো কারণ আমরা ফ্যামিলির সদস্য অনেকজন, যার কারণে কাপড় চোপড় প্রতিদিনই আমাদের ধুতে হয়, আর এটার জন্য আমি 15 দিন পর পরই পরিষ্কার করি। আর 15 দিন পর পর পরিষ্কার না করলে দেখা যাচ্ছে ওর মধ্যে অনেক বেশি সুতা বা ময়লা জমে যায়। তো এই তো, এখন হচ্ছে ওইটা ধুয়ে নিলাম, আপনাদেরকে ছাঁকনিটা ধোয়া দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি, তো একটা ব্রাশ দিয়ে ওটা হচ্ছে ঘষে নিলাম যাতে করে ময়লাগুলো যা আছে সেগুলো উঠে যায়। আর হচ্ছে ভিতরে টিস্যু দিয়ে আমরা একটু মুছে নিলাম, নিয়ে এখন ছাঁকনিটা লাগিয়ে দিলাম। তো কীভাবে লাগালাম সেটাও আপনাদেরকে দেখালাম। তো এই তো, একটু ঘষে নিয়ে এখন একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো দেখতে পারছেন যে আয়রনে আমার এই বক্সটা, পাউডার দেওয়ার বক্সটা এত বেশি লাল হয়ে গেছে, তো খুব একটা তেমন পরিষ্কার হয়নি, তবে মোটামুটি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। এখন কিছু সাবান পানি দিয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে এরকম মেশিনের বাইরেও মুছে নিচ্ছি। এই মোছা মুছি করতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার মেশিনের মধ্যে আসলে অনেকদিন ধরে এক ধরনের শব্দ হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে কী কারণে শব্দটা হচ্ছে, তো একটু মেশিনটা খুলে দেখি। তো আমি ভিতরে মেশিনটা আসলে ভিতরে এই যে গোল অংশটা খোলা যায়, তো এটা খুলে আমি কখনো খুলিনি, এই ফার্স্ট খুললাম।
তো খুলে আমি দেখাচ্ছি যে এখানে আসলে অনেক মানে একটা ডিপ জায়গা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন কি নোংরা ময়লা, ওখানে কাপড়ের ময়লা জমে। তো ওখানে টিস্যু দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি টিস্যু দিয়ে পরিষ্কার করলাম। তো এখন আমি কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই জায়গাটা একটা হচ্ছে স্ক্রুপ আছে, তো স্ক্রুপটা বেশ মোটামুটি এক আঙ্গুল ডিপ হবে। তো স্ক্রুপটা হচ্ছে খোলার জন্য, এই গোল জায়গাটা খোলার জন্য হচ্ছে এই স্ক্রুপটা বের করার জন্য, এই যে দেখতে পারছেন স্ক্রুপটা। তো আমি অনেক চেষ্টা করছি, আমি পারিনি, তো আমার হাজবেন্ড পরে এটা খুলে দিল। তো দেখতে পারছেন যে এখানে কি, তো এই তো দেখেন যে এখানে কি শব্দ হচ্ছিল। এখানে হচ্ছে আমার হাজবেন্ডের পকেট, আমি চেক করে কাপড় দিছিলাম না, তো আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না, পকেট চেক করে দিবেন। তো আমার হাজবেন্ডের পকেটে কয়েন ছিল, এই যে দুইটা কয়েন, 5 টাকার কয়েন। এই হচ্ছে আমার মেশিনটার অনেকটা ক্ষতি করে দিছে। তো আমি অনেকদিন ধরে আমার হাজবেন্ডকে বলছিলাম যে মেশিনটা একটু দেখো, এর মধ্যে কি যেন একটা শব্দ হয়, প্রবলেম হচ্ছে। তো ও আসলে দেখবে দেখবে করে দেখেনি। তো আজকে যখন আমি খুলছিলাম বা খোলার চেষ্টা করছিলাম, তো দেখছিলাম যে আমি পারছি না, পরে আমার হাজবেন্ডকে বললাম, তো ও হচ্ছে খুললো, খুলে দিয়ে এই পর্যায়ে দেখতে পারলো যে কি অবস্থা। তো অনেক ওই কয়েনটা দিয়ে আসলে আমার মেশিনের ওই উপরের যে ঢাকনাটা, ওটার মধ্যে অনেক খানি জায়গা কেটে কেটে গেছে, প্লাস্টিক ভেঙে গেছে। তো অবশ্যই এটা কোনো সমস্যা হবে না, তারপরও যাই হোক জিনিসটার ক্ষতি তো হয়ে গেল। তো এখন যে ভিতরে দেখেন কত আয়রন জমেছিল, তো এখন এই পাউডার দিয়ে হচ্ছে ব্রাশ দিয়ে আমার হাজবেন্ড ধুয়ে দিচ্ছে। তো হাজবেন্ড আসলে মাঝে মধ্যে এরকম যদি সংসারে কাজে হেল্প করে, তো এটা ভালোই লাগে। তো মেশিনটা তো আসলে মোটামুটি ডিপ, তো এটা আসলে উপর হয়ে আমি করতে হয়তো ভালোভাবে পারতাম না, বা আমার করতে অনেক কষ্ট হইতো। তা আসলে পুরুষ মানুষের তো মানে হাত পা লম্বা হয়, ওরা করতে ওদের জন্য সহজ বা ওদের এতটা কষ্ট লাগতো না। তো ভালোই হলো যে ও বাসায় ছিল, যার কারণে আমাকে হেল্পটা করতে পারছে। তো দেখতে পারছেন যে ভিতরে আসলে নিচে যে গোল যে চাকাটার মতো থাকে, ওর নিচে অনেক ময়লা থাকে। তো আমি অন্য অন্য অনেকের দিকে অনেক বেশি ময়লা থাকে, তো তুলনামূলক আমার কমই ময়লা ছিল। তো খুবই ভালো হইলো যে এটা আমি পরিষ্কার করতে পারলাম আজকে। তো এই তো পরিষ্কার করা হয়ে গেল, মাজার পরে এই অবস্থায়। এখন এটা পানি দিয়ে একটু পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের যে কেমন পরিষ্কার হলো। এখন পুরো মেশিনটা সেট না করার পরে তো আসলে বোঝা যাবে না যে, বা পানি ছাড়া যাবে না। তো আমি আলাদা করে মগ দিয়ে পানি দিয়ে দেখাচ্ছি যে কেমন পরিষ্কার হইলো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যথেষ্ট ভালো পরিষ্কার হয়েছে। তো এই তো মেশিনটা এখন সব সেট করে দিল। সেট করার পরে এখন লাস্ট মেশিনটাকে আমি খুব ভালো করে ওর টাফটা পরিষ্কার করব। তো ওর মধ্যে যে আমি যে রেমেডিটা তৈরি করছিলাম বাকি অংশ ছিল, তো ওর মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই তো মেশিনটা এইভাবে পানি ভরে, তো এভাবে চালিয়ে দিলেই ভিতরে যে ময়লাগুলো আছে চলে যাবে। এভাবে প্রতি আসলে মাসে বা 2 মাস পরে একবার করে করতে হয়, তাহলে মেশিনটা ভালো থাকে আর মেশিনটার আয়ু বেড়ে যায়। তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, যাদের মেশিন আছে সিঙ্গার মেশিন তারা এভাবে পরিষ্কার করবেন। তো এখন আমি পানিটা আসলে পরিমাণ কম দিছিলাম, এখন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আসলে হাই দিলে ভালো হবে, পুরা হচ্ছে মেশিনটার যে টাফটা আছে এটা ভর্তি হয়ে গেলে পুরা মেশিনটা ওয়াশ হবে, সুবিধা হবে। তো এই তো আমি ওয়াশ করে নিলাম। তো দেখেন কত ময়লা পানি বের হয়েছে, আসলে এটা আমাদের মাঝে মধ্যে করা উচিত। তো আমি করি, বাট একদম ফুলে এভাবে কখনো করা হয়নি। তো আজকে হচ্ছে একদম ফুলে পুরোটাই সুন্দর করে ওয়াশ করলাম। তো এর জন্যই ভাবলাম যে আপনাদের অবশ্যই উপকারে আসবে, যার কারণে আমি ভিডিওটা বানাইলাম। তো আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগে একটা যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক বেশি অসংখ্য ধন্যবাদ।
আর যারা করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।